কে সে যে আমার বিরুদ্ধে যাওয়ার সাহস দেখায়, আমার ছবি তুলে আমারই আড়াল থেকে, আর আমি সেটা বুঝতেও পারি না? তাকে যদি একবার সামনে পাই আমি, তাহলে আমি তাকে খুন করে ফেলবো। আমার সাথে শত্রুতা করার ফল হাড়ে হাড়ে টের পাবে সে। আর বৃষ্টি তোর খুব সাহস বেড়েছে তাই না? আমার একটু ভালো ব্যবহার পেয়েছিস বলে ডানা গজিয়েছে তোর। তোর ডানা আমি কেটে রেখে দিব। তুই জানিস না আমি ড্যাঞ্জারাস হলে কতটা ড্যাঞ্জারাস হতে পারি। এই শ্রাবণ চৌধুরীকে খুন করার চেষ্টা করার জন্যে খুব বেশি ভুগতে হবে তোকে। তুই কল্পনা করতে পারবি না এ আমি তোর সাথে ঠিক কী কী করবো। কথাগুলো বলছে আর হাতের মুঠ শক্ত করছে শ্রাবণ। শ্রাবণের চোখ থেকে যেন আগুন বের হচ্ছে, রাগ যেন মাথায় উঠে গেছে শ্রাবণের। শ্রাবণ নিজের ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার বের করে কাকে যেন ফোন করল। হ্যালো, কে বলছেন? হ্যালো তিথি, আমি শ্রাবণ চৌধুরী বলছি। ও বেবি, তুমি আমায় ফোন করেছ, হোয়াটস আ সারপ্রাইজ। জাস্ট শাট আপ তিথি, আমি তোমার সাথে দেখা করতে চাই। ও শ্রাবণ বেবি, তুমি তিথিকে ডাকছো আর তিথি আসবে না, তা কি করে হয় বলো? তুমি তোমার বাসার ঠিকানাটা দাও, আমি এক্ষুনি আসছি। কলেজের পর তো আর খুঁজেই পেলাম না তোমায়, তবে তোমায় ঢাকায় কে না চেনে? তুমি তো এখন ঢাকার কিং। বেশি কথা আমি একদম পছন্দ করি না, এটা তুমি খুব ভালো করে জানো তিথি, তাই ফালতু বকবক না করে কাজের কথা শোনো। এখন তোমায় আসতে হবে না, আমাদের কালকে দেখা হবে। এই কথাগুলো বলে তিথি নামের মেয়েটির সাথে আরো কিছুক্ষণ কোনো এক বিষয়ে কথা বলল শ্রাবণ। তারপর ফোন রেখে বাঁকা হেসে বলল, তুই যেই হয়ে থাকিস না কেন, শ্রাবণ চৌধুরীর হাত থেকে তোর কিছুতেই রক্ষা নেই, জাস্ট ওয়েট এন্ড সি। তিথি মেয়েটি হলো শ্রাবণের কলেজ লাইফের ফ্রেন্ড। কলেজে তিথি ছাড়া আর কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করেনি শ্রাবণ। কলেজের সব মেয়েরা শ্রাবণের জন্য পাগল থাকলেও শ্রাবণের মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, শুধু তিথিই ছিল শ্রাবণের একমাত্র মেয়ে বন্ধু। তিথি মেয়েটি বেশ স্মার্ট আর সুন্দরীও বটে। তিথি কলেজ জীবনে শ্রাবণকে অনেক লাভ করত, কিন্তু শ্রাবণ তিথিকে জাস্ট ফ্রেন্ড ছাড়া কিছুই ভাবত না। কলেজ জীবন শেষ হলে যে যার মতো আলাদা হয়ে যায়। তিথি অনেক চেষ্টা করে শ্রাবণের সাথে যোগাযোগ রাখতে, কিন্তু শ্রাবণ সব সময় তিথিকে অ্যাভয়েড করে চলত, আর শেষ পর্যন্ত তিথির সাথে সব রকম যোগাযোগ করা বন্ধ করে দেয় শ্রাবণ। পরের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বৃষ্টি ফ্রেশ হয়ে নীলের মায়ের কাছে চলে এলো কাজে হেল্প করবে বলে। যতই বৃষ্টিকে মেয়ের মতো ভালোবাসুক না কেন, আসলে তো বৃষ্টির সাথে এদের রক্তের কোনো সম্পর্ক নেই, তাই নিজের বাড়ির মতো বসে বসে খাওয়াটা খুব একটা ভালো লাগবে না বৃষ্টির নিজের কাছে। নীলের মা রান্নাঘরে সকালের নাস্তা হিসেবে পরোটা বানাচ্ছিলেন, বাসায় কাছের লোক থাকলেও রান্নাটা নীলের মা নিজেই করেন। আসলে বাসার কেউ নীলের মায়ের হাতের রান্না ছাড়া অন্যের রান্না খায় না, তাই রান্নাটা নীলের মাকেই করতে হয়। বৃষ্টি কিচেনের দরজার সামনে গিয়ে নীলের মাকে বলল, মামনি কি রান্না করছো? আরে নীলা যে, এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস আজ, রাতে ঘুম হয়নি নাকি রে মা? না মামনি, রাতে খুব ভালো ঘুম হয়েছে, তাই তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পেরেছি। বলো না কি রান্না করছো? এই তো পরোটা সবজি আর সুজির হালুয়া করব। তুই রুমে গিয়ে আরেকটু ঘুমিয়ে নে, আমি টেবিলে নাস্তা রেডি করে তোকে ডাকবো। না মামনি, আমি তোমায় হেল্প করতে চাই, তোমার সাথে আমিও রান্না করব, প্লিজ মামনি না করো না। ও বাবা, আমার মেয়েটা দেখি আজ রান্না করতে এসেছে এখানে। তা বলছি যে, তুই রান্না করতে পারিস তো নীলা? কি কি রান্না করতে পারিস শুনি। নীলের মায়ের কথা শুনে বৃষ্টি মাথা চুলকাতে চুলকাতে অসহায়ভাবে বলল, এ মানে আসলে মামনি, আমি তো নুডলস আর কফি ছাড়া কিছুই বানাতে পারি না, আসলে কখনো রান্না শেখা হয়নি কারোর থেকে। আচ্ছা বাবা, তোকে আর মাথা চুলকাতে হবে না, তুই বরং নুডলসই রান্না কর। নীল নুডলস খেতে খুব ভালোবাসে, কালকে আমায় বলেছিল নুডলস রান্না করতে, কিন্তু সময় পাইনি তাই করিনি। তুই তাহলে নীলের জন্য নুডলসটা কর। নীলের মায়ের কথা শুনে আনন্দে লাফিয়ে উঠল বৃষ্টি, তারপর কোমরে ওড়না পিছিয়ে নুডলস রান্না করতে লেগে গেল। বৃষ্টিকে এখন কেউ দেখলে মনে করবে যেন কোনো বিয়ের অনুষ্ঠানের রান্না ওকে একা করতে দেওয়া হয়েছে। বৃষ্টির এভাবে রান্না করা দেখছি আর নীলের মা মনে মনে বলছে, এমন একটা মেয়েকে কি করে এত কষ্ট দিতে পারলো ওই শ্রাবণ নামের ছেলেটা? নীলামাকে দেখে মনে হচ্ছে ও এখানো একটা বাচ্চায় রয়ে গেছে, শুধু হাতে পায়ে বড় হয়েছে, যা কি মিষ্টি একটা মেয়ে, ওর ওপর এমন অত্যাচার কি করে করলো ওই শ্রাবণ চৌধুরী? এসব ভাবছে আর বৃষ্টির রান্না করা দেখছে নীলের মা। রান্না বান্না শেষ হলে টেবিলে সব খাবার রেডি করে সবাইকে খেতে ডাকলেন নীলের মা।
বৃষ্টিও নীলের মায়ের সাথে টেবিলের পাশে দাঁড়িয়ে রইল। একটু পর নীল আর নীলের বাবা এসে খেতে বসল। খেতে বসে নীল বলল, আম্মু, আমার জন্য কি নুডলস রান্না করেছ নাকি আজকেও বলবে সময় হয়নি তোমার? হুম রে নীল, সত্যি আজকেও আমার সময় হয়নি তোর নুডলস রান্না করার মতো। তবে তোর নুডলস তো রান্না হয়েছে। এই বলছো রান্নার সময় পাওনি, আবার বলছো রান্না হয়েছে। বলি, নুডলস কি একা একাই হেঁটে রান্না হয়ে গেল নাকি আম্মু? আরে বোকা ছেলে, নুডলস এর কি হাত পা আছে যে একা একাই রান্না হবে? আসলে তোর নুডলসটা আজকে আমি রান্না করিনি, অন্য কেউ করেছে। কি বলছো আম্মু, তুমি ভালো করে জানো আমি তোমার হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না খাই না। তবুও তুমি কাজের লোক দিয়ে আমার নুডলস রান্না করালে। তোকে কে বললো নীল যে কাজের লোক তোর নুডলস রেঁধেছে? তোর জন্য আজকে নীলা মামনির নুডলস রান্না করেছে নিজের হাতে। মায়ের কথা শুনে যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল নীলের। নীল বিস্ফোরিত চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, নীলা আমার জন্য নুডলস রান্না করেছে, তাও আবার নিজের হাতে? হুম হুম, নীলাই রেঁধেছে। এবার খেয়ে দেখ কেমন হয়েছে নুডলসটা। নীলের মায়ের বলতে দেরি নীল নুডলস এর বাটিটা নিয়ে খেতে দেরি হলো না। নীল দুই চামচ নুডলস খেয়ে বলল, ওয়াও, অসাধারণ রেঁধেছো নীলা। নুডলস জাস্ট ফাটাফাটি স্বাদ হয়েছে। এখন থেকে আমার জন্য তুমি নুডলস রান্না করবে কেমন? নীলের কথা শুনে বৃষ্টি মুচকি হেসে আনন্দিত কণ্ঠে বলল, সত্যি আপনার নুডলসটা ভালো লেগেছে নীল ভাইয়া, নাকি আমার সান্ত্বনা দিচ্ছেন? সান্ত্বনা কেন দেবো নীলা, সত্যি তোমার নুডলস রান্নাটা অসাধারণ মজা হয়েছে। আচ্ছা, আমি বরং বাটিটা নিয়ে রুমে বসে বসে খাই গিয়ে। কথাটা বলে নুডলসের বাটিটা নিয়ে নীল নিজের রুমে চলে গেল। বৃষ্টি মনে মনে অনেক খুশি নীল প্রশংসা করেছে বলে। তারপর সবাই একসাথে বসে নাস্তা করে নিল। সকালের নাস্তা শেষ করে একটু পর ছাদে চলে গেল বৃষ্টি, আর ভাবতে লাগলো কি করে শ্রাবণের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে ও। অনেক ভেবে বৃষ্টি সিদ্ধান্ত নিল রাতেও চুপি চুপি শ্রাবণের বাসায় যাবে, আর শ্রাবণের রুম থেকে ছবিগুলো চুরি করে আনবে। কারণ শ্রাবণের বিরুদ্ধে যদি জোরালো কোনো প্রমাণ থাকে সেটা ওই ছবিগুলোই, কারণ সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে শ্রাবণ ওর ভাই ভাবিকে কীভাবে হত্যা করছে। তাই বৃষ্টি মনে মনে একদম নিজেকে প্রস্তুত করে নিল ও রাতেই যাবে শ্রাবণের বাড়িতে ওই ছবিগুলো আনতে। এসব কথা ভেবে বৃষ্টি নিজেকে নিজেই বাহবা দিতে লাগলো। বাহ বৃষ্টি, বাহ, তোর কত বুদ্ধি! এই না হলে ডেভিল শ্রাবণ চৌধুরীর বউ। মুখ ফসকে কথাটা বলে ফেলেই বৃষ্টি নিজের মুখটা চেপে ধরে বলল, আমি কি বলছি, আমি ওই শ্রাবণ চৌধুরীর কিছু না। কিছু যদি হয়ে থাকে তাহলে আমি ওনার শত্রু আর কিছু না। কিন্তু তবু কেন মনটা এখনো বিশ্বাস করতে চাইছে না যে শ্রাবণ আমার ভাই ভাবিকে হত্যা করেছে? কেন বারবার মনে হচ্ছে উনি এই সব কিছুই করেনি? না না, এসব আমার মনের আবেগগুলো বলছি। শ্রাবণ চৌধুরী সত্যিই একজন খুনি, আমার ভাই ভাবিকে নির্মমভাবে হত্যা করেছেন উনি। আমি নিজের চোখে দেখেছি সব, ওনার কোনো ক্ষমা নেই। আমি ওনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কথাগুলো একা একাই নিজের সাথে নিজে বলল বৃষ্টি। তারপর ভাবতে লাগলো বর্ষার কথা। বৃষ্টি চোখের জল ছেড়ে দিয়ে বলল, তুই কোথায় হারিয়ে গেলি বর্ষা? সেদিনের পর আর কেন ফিরে এলি না তুই? তুই আমার পাশে থাকলে যে আমার এতটা একা ফিল হতো না। প্লিজ বর্ষা, তুই যেখানেই থাকিস ফিরে আয় না আমার কাছে, তোকে যে বড্ড প্রয়োজন আমার এখন। এসব কথা ভেবে ভেবে চোখের জল ফেললো কিছুক্ষণ বৃষ্টি, তারপর ছাদ থেকে নিচে নেমে এলো। এদিকে শ্রাবণ আর তিথি একটা কফি শপে দেখা করতে এসেছে। শ্রাবণকে এতদিন পর দেখে তো তিথি যেন যাই যাই অবস্থা। এই কয়েক বছরে শ্রাবণ যেন কলেজ লাইফের চাইতেও আরও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। তিথিও কিন্তু কম নয়, ফর্সা স্লিম বডি যথেষ্ট সুন্দরী। তবে তিথির পোশাক আশাকগুলো একটু বেশি মডার্ন, জিন্স প্যান্ট আর টি শার্ট পরে থাকতেই বেশি আনন্দ বোধ করে তিথি। তবে ওর এসব পরার পিছনেও একটা কারণ আছে, সেটা না হয় এখন গোপনই থাক। শ্রাবণকে দেখা মাত্রই দৌড়ে শ্রাবণের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরল তিথি। তারপর বলল, ও বেবি, তুমি কেমন আছো? তোমাকে আমি কত মিস করেছি এতদিন, তুমি জানো? মিস ইউ সো মাচ বেবি। তিথির কথা শুনে তিথিকে নিজের থেকে সরিয়ে নিয়ে শ্রাবণ বলল, ওহ তিথি, তোমার অভ্যাস কি কখনোই চেঞ্জ হবে না? তুমি ভালো করে জানো আমি এমন গায়ে পড়া ভাব একদম পছন্দ করি না। আমি তো জানি বেবি, বাট এতদিন পর তোমায় পেয়ে একটু হ্যাক করবো না তা কখনো হয় বলো? ইস,
তুমি তো আগের চাইতেও বেশি হ্যান্ডসাম ও কিলার লুকের অধিকারী হয়েছো। তোমার এসব ফালতু বকবক শেষ হয়ে থাকলে এবার একটু দরকারি কথা বলি তিথি, নাকি আমি চলে যাব? তুমি বকবক করো। নো বেবি নো, তোমার আর কোথাও যেতে দেব না আমি, আমি আর কিছু বলবো না, এই নাও একদম চুপ করলাম, এখন বলো কি বলতে আমায় স্মরণ করলে। তারপর বেশ কিছু সময় শ্রাবণ আর তিথি সেখানে বসে অনেক গল্প করল। সব গল্প শেষে কফি শপ ছেড়ে বের হয়ে শ্রাবণ তিথিকে উদ্দেশ্য করে বলল, তাহলে তুমি বাসায় গিয়ে রেডি হয়ে নাও তিথি, আমি সন্ধ্যার পর গিয়ে তোমায় নিয়ে আসবো, আজ থেকে তুমি আমার বাসাতে থাকবে। ওকে বেবি, আমি তোমার জন্য ওয়েট করব, এখন তাহলে আসি, বাই। কথাগুলো পড়ে বিদায় নিয়ে চলে গেল তিথি। শ্রাবণও ফিরে গেল নিজের বাসায়। রাত 9টা, চুপি চুপি বাসা থেকে বেরিয়ে গেল বৃষ্টি। বৃষ্টি চায় না ওর জন্য নীলদের বাসার কেউ বিপদে পড়ুক, কারণ ওর বৃষ্টির জন্যে অনেক করেছে যা আপন কেউ করবে না, তাই একা একাই শ্রাবণের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে ওকে। বৃষ্টি ধীরে ধীরে পা টিপে টিপে বাসা থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে নিজের রুমের বিছানায় কাপড় চোপড় দিয়ে এমন করে সাজিয়ে রেখে গেল যে দেখে মনে হবে বৃষ্টি সেখানে শুয়ে ঘুমিয়ে আছে। তারপর দরজাটাকে চাপিয়ে বেরিয়ে গেল। রাস্তায় কোনো গাড়ি না পেয়ে হেঁটেই রওনা হলো বৃষ্টি। যেভাবেই হোক ওকে প্রমাণ জোগাড় করতেই হবে। প্রায় 20 মিনিট হলো হেঁটে চলেছে বৃষ্টি, কিন্তু এখনও অবধি অর্ধেক পথই শেষ হয়নি ওর। এদিকে রাত 9টা বেজে গেছে, বৃষ্টির বেশ ভয় ভয় লাগছে, তবুও বৃষ্টি না থেমে মনে সাহস নিয়ে এগিয়ে চলেছে আর রিক্সাও খুঁজে চলেছে। কিন্তু আজ যেন রিক্সাওয়ালারাও বৃষ্টির সাথে শত্রুতা শুরু করে দিয়েছে। অনেকটা পথ হাঁটার পর একটা জায়গায় এসে থমকে গেল বৃষ্টি। বেশ কয়েকজন লোক গোল হয়ে বসে জুয়া খেলছে আর নেশাও করেছে মনে হচ্ছে। বৃষ্টিকে দেখে বৃষ্টির দিকে এগিয়ে আসছে তারা, বৃষ্টির পা যেন জমে গেছে সেখানে। ভয়ে আর সামনে বা পিছনে যাওয়ার শক্তি পাচ্ছে না বৃষ্টি। বৃষ্টি এবার বুঝতে পারছে ও কত বড় ভুল করেছে বাসা থেকে কাউকে কিছু না বলে একা বেরিয়ে এসে। লোকগুলো বৃষ্টির একদম কাছে চলে এসেছে প্রায়। লোকগুলোকে দেখে বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আপনার এদিকে আসবেন না, দূরে যান আপনারা, আমি কিন্তু চিৎকার করব। বৃষ্টির কথা শুনে লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে পয়সাচি খাসি দিয়ে বলল, চিৎকার তো করবেই, চিৎকার করতে করতে তো গলা শুকিয়ে যাবে তোমার জানো, এই রাতের বেলা তোমার মতো পরীকে একা এভাবে পাবো ভাবিনি আমরা। আজ যে আমাদের রাতটা রঙিন হবে, তাই তোমায় আমাদের কাছে তো আসতেই হবে জানেমান। বৃষ্টির এবার ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বৃষ্টির চোখের জল ছেড়ে দিয়ে ধীরে ধীরে পিছোতে লাগলো, আর তখনই বৃষ্টির সামনে এসে থামলো একটা বড় কালো রঙের প্রাইভেট গাড়ি। আর সেই গাড়ির জানালার কাঁচ নামিয়ে বাইরের দিকে তাকালো শ্রাবণ। শ্রাবণকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটে উঠল বৃষ্টি। বৃষ্টি মনে মনে ভাবলো হয়তো শ্রাবণ ওকে বাঁচাতে এসেছে। কিন্তু বৃষ্টির সব চিন্তায় পানি ঢেলে দিয়ে শ্রাবণ ওই লোকগুলোকে বলল, এই যে আপনাদের বলছি, রাস্তাঘাটে এসব না করে হোটেলে নিয়ে যান না বা কোনো জঙ্গলে, এইসব মেয়েরা তো আপনাদের জন্যই রাস্তায় বের হয় একা একা, আপনাদের আনন্দ দিবে বলে, তাই রাস্তায় এমন না করে হোটেলে বা জঙ্গলে যান। শ্রাবণের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল বৃষ্টির। যে শ্রাবণ একসময় ওর দিকে কেউ চোখ তুলে তাকালে চোখ তুলে নিত, ওকে বাজে কিছু বললে চিহক বা কেটে নিত, সেই শ্রাবণ আজকে এটা কি বলছে ওই লোকগুলোকে? মানুষ এতটা বদলে যায় কি করে? কথাগুলো মনে মনে ভেবে অবাকের উপর অবাক হচ্ছে বৃষ্টি। এদিকে শ্রাবণের কথা শুনে ওই লোকগুলো তো দারুণ খুশি, কারণ তারা শ্রাবণকে প্রথম দেখেই খুব ভয় পেয়েছিল, তারা শ্রাবণকে একবার দেখেই চিনতে পেরেছিল। লোকগুলো জানে শ্রাবণ চাইলে ওদের সেখানেই খুন করে দিতে পারে, কিন্তু শ্রাবণ যখন ওদের হয়ে কথা বলল তখন ওদের খুশি যেন আর ধরে না। শ্রাবণ কথাটা বলেই একটা রহস্যময়ী হাসি দিয়ে গাড়ির কাঁচটা তুলে দিল। গাড়ির কাঁচ তোলার আগে বৃষ্টি দেখল গাড়িতে শ্রাবণের পাশে একটি মেয়ে বসে আছে, বেশ সুন্দরী ও মডার্ন। শ্রাবণ যখন গাড়ির গ্লাস তুলে দিচ্ছিল তখন মেয়েটি শ্রাবণকে বলল, ও শ্রাবণ বেবি, তুমি কি ওই বেহেঞ্চিকে চেনো নাকি? কি ড্রেস আপ, একেবারেই বেহেঞ্চির মতো। মেয়েটির কথায় শ্রাবণ এক নজর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, না সুইটহার্ট, আমি এমন রাস্তার মেয়েদের চিনি না।
কথাটা বলেই সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল শ্রাবণ। আর বৃষ্টি সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গাড়ির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এদিকে ওই লোকগুলোও এগিয়ে আসছে বৃষ্টির কাছে, সেদিকে বৃষ্টির কোনো খেয়ালই নেই। শ্রাবণ ওকে এমন বিপদের মাঝে একা ফেলে এভাবে চলে যেতে পারে সেটা ভাবতেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল বৃষ্টির। এদিকে ওই নেশাখোর লোকগুলো বৃষ্টির কাছে এসে দাঁড়িয়ে পৈশাচি খাসি দিয়ে বলল, কি গো রাতপরি, এখন তোমায় কে বাঁচাবে? তার চাইছে তুমি নিজে ধরা দাও আমাদের কাছে, এতে তোমারই ভালো হবে সাথে মজাও পাবে। লোকগুলোর কথায় ধ্যান ভাঙল বৃষ্টির, সাথে সাথে বৃষ্টি কয়েক পা পিছিয়ে গেল। বৃষ্টি বুঝতে পারল ভুলটা ওর নিজেরই হয়েছে, তাই এদের হাত থেকে বাঁচতে হলে নিজেকেই কিছু করতে হবে। বৃষ্টি আর কোনো চিন্তা ভাবনা না করে পেছন থেকে দৌড়তে লাগল। বৃষ্টির পিছু পিছু ওই লোকগুলোও ছুটেই চলেছে। আশেপাশের সব লোকই তাকিয়ে দেখছে, কিন্তু একজনও এগিয়ে আসছে না বৃষ্টিকে বাঁচাতে। অথচ কাল সকালে যখন নিউজ বের হবে একটা তরুণী মেয়েকে গণধর্ষণের পর হত্যা, তখন এই মানুষগুলোরই আফসোসের শেষ থাকবে না। হায়রে মানুষ, দৌড়তে দৌড়তে হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা খেল বৃষ্টি। বৃষ্টি ভয়ে ভয়ে উপরে তাকিয়ে দেখল সেটা আর কেউ নয়, নীল। নীলকে দেখে যেন দেহে প্রাণ ফিরে পেল বৃষ্টি। বৃষ্টি দ্রুত গিয়ে নীলের পিছনে দাঁড়িয়ে নীলের শার্টের খামচে ধরে পোহায়। লোকগুলো নীলের সামনে এসে দাঁড়িয়ে বলল, ওই কে রে তুই? আশেপাশে এত লোক দাঁড়িয়ে আছে, কেউ বলো না, আর তুই কিনা এসেছিস হিরো ছাড়তে? লোকগুলোর কথা শুনে নীল মুচকে হেসে বলছে, না ভাই, আমি তো আর ফিল্মের হিরোর মতো ফাইট করতে পারবো না আপনাদের সাথে, তাই হিরো হওয়ার কোনো ইচ্ছেও নেই আমার। আমি শুধু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। কী কথা বলবি তুই? মেয়েটি কি তো আমাদের আজ চাই চাই, তুই সর সামন থাকে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সরে যাব, শুধু আমার সাথে একটা মিনিট কথা বলুন প্লিজ, তারপর আপনারা যা বলবেন আমি তাই করব। একটা মেয়ের জন্য মরে যাওয়ার কোনো শখ নেই আমার। নীলের কথা শুনে বৃষ্টি অবাক চোখে তাকিয়ে আছে নীলের দিকে, কি বলবে বুঝতে পারছে না ও, তাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে কি হয়। নীলের কথায় রাজি হয়ে ওই লোকগুলো ওর কথা শুনতে চাইল। নীল বৃষ্টিকে দাঁড় করিয়ে রেখে লোকজনকে গিয়ে একটু দূরে এসে কি যেন কথা বলল কিছুক্ষণ, তারপর বৃষ্টির কাছে গিয়ে ফিরে এসে নীল বলল, চলো নীলা বাসায় চলো, আর কোনো ভয় নেই, ওরা চলে গেছে। নীরবে কথা শুনে লোকগুলোর দিকে তাকিয়ে আছে বৃষ্টি। সত্যিই চলে যাচ্ছে লোকগুলো। বৃষ্টি আর কিছু না বলে বাসায় চলে এলো নীলের সাথে। বাসায় পৌঁছে বৃষ্টি নীলকে ডেকে বলল, আচ্ছা নীল ভাইয়া, আপনি এমন কি বললেন ওই লোকগুলোকে যে তারা সবাই পালিয়ে গেল? বৃষ্টির কথা শুনে বৃষ্টির দিকে ঘুরে মুচকি হেসে নীল বলল, আমাকে দেখে কি তোমার পাগল মনে হয় নীলা? আমার একার কোনো ক্ষমতা ছিল না ওদের কিছু বলে ভয় দেখিয়ে ভাগিয়ে দেওয়ার, আমি তো ওদের কিছু দিয়েছি বলে ওরা চলে গিয়েছে। কিছু দিয়েছেন মানে কি দিয়েছেন আপনি ওদের? বেশি কিছু না নীলা, 10,000 টাকা দিয়ে বলেছি তোমায় মুক্তি দিতে, আর ওই টাকা দিয়ে অন্য জায়গায় গিয়ে নেশা করতে। ওরা তো নেশাখোর, তাই 10,000 টাকা ওদের কাছে অনেক। নীলের কথা শুনে প্রথমে অবাক হলেও খুব রাগ হলো বৃষ্টির। বৃষ্টি নীলকে আর কিছু বলতে না দিয়ে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। বৃষ্টির এমন কাণ্ডে ঠোঁট উল্টে মাথা চুলকোতে চুলকোতে চলে গেল নীল। আর বৃষ্টি রুমে গিয়ে একা একাই বলতে লাগলো, কি ভাবলাম আর কি হলো, ইস, উনি 10,000 টাকার বদলে বাঁচিয়ে আনছে আমায়। কেন রে, তুই কি ছেলে মানুষ না যে ওদের দেখে ভয় পেলি? আমি শ্রাবণ হলে ওদের ফিল্মের হিরোর মতো ডিসুম ডিসুম করে মেরে আমায় বাঁচিয়ে আনতো। শালা ভিতর ডিম একটা আবার বাহাদুরি করে বলছে আমি তোমায় 10,000 টাকার বিনিময়ে বাঁচিয়ে এনেছি, কচু করেছো তুমি। কথাগুলো বলেই নিজের মুখটা চেপে ধরল বৃষ্টি, তারপর আবারও বলল, আমি কেন বারবার ওই শয়তান শ্রাবণের নাম নিচ্ছি? ও হিরো নয়, ও একটা ডেভিল, না হলে কি করে পারলো আমায় এমন বিপদের মাঝে রেখে ওভাবে চলে যেতে? ওনার চাইতে নীল ভাইয়া 1,000 গুণ ভালো, আমারই ভুল হয়েছে ভাবতে। কথাগুলো ভেবেই মন খারাপ করে শুয়ে পড়ল বৃষ্টি।
তারপর শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো, ও আর রাতে ওই স্থাপনের বাসায় যাবে না, গেলে দিনের বেলাতেই যাবে আর ছবিগুলো চুরি করে আনবে। আর সেই দিনটা কালকের দিনই, সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল বৃষ্টির কারণ, রাতে ঠিক করে ঘুমোতে পারিনি ও। ভোরের দিকে চোখটা লেগে এলে ঘুমিয়ে পড়ে বৃষ্টি, যার ফলস্বরূপ এখন ঘুম থেকে উঠলে বেলা 9:30 বেজে গেছে। বৃষ্টি ঘুম থেকে উঠে ঘড়ি দেখে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রুম থেকে বেরিয়ে দেখল নীল সোফায় বসে টিভিতে নিউজ দেখছে মনোযোগ দিয়ে। বৃষ্টিকে দেখে নীল সোফা ছেড়ে উঠে এসে টিভি বন্ধ করে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, ঘুম কেমন হলো নীলা? তোমার চোখ কেমন ফোলা ফোলা লাগছে কেন? কিছু না ভাইয়া, আসলে রাতে ঘুমোতে একটু লেট হয়েছিল তো তাই হয়তো। আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য নুডলস রান্না করে আনছি। ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেল আজ আমার। তোকে কোথাও যেতে হবে না নীলামা, আমি ওকে নুডলস রেঁধে দিয়েছিলাম, ওর খাওয়া শেষ, তুই এখানে এসে নাস্তা কর, আয়। কিচেন থেকে বের হয়ে বলল নীলার মা। নীলের মায়ের কথা শুনে বৃষ্টি আর কিছু না বলে নাস্তা করতে চলে গেল। ওর এখন অন্য চিন্তায় থাকলে চলবে না, ওকে এখন শুধু ভাবতে হবে কি করে শ্রাবণের বাসা থেকে ওই ছবিগুলো আনতে পারবে ও। সকালের নাস্তা শেষ করে ছাদে গিয়ে প্ল্যান করতে লাগলো বৃষ্টি, কখন কি করে শ্রাবণের বাসায় যাবে এটা নিয়ে। সব কিছু প্ল্যানিং করা শেষ হলে বেলা 11:45 শ্রাবণের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বৃষ্টি। আর নীলের মাকে বলল ও এক বান্ধবীর বাসায় যাবে, আসতে দেরি হতে পারে। রিকশায় করে শ্রাবণের বাসার সামনে এসে নামল বৃষ্টি, তারপর ওড়না দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে নিয়ে গেটের ভেতর প্রবেশ করল। গেটে দারোয়ান বসে বসে ঘুমে ঝিমুচ ছিল বলে ভিতরে ঢুকতে বেশি বেগ পেতে হলো না বৃষ্টির। বৃষ্টি চুপি চুপি বাড়ির দরজার সামনে গিয়ে ভিতরে উঁকি দিল। উঁকি দিয়ে দেখল কালকে সেই গাড়িতে শ্রাবণের পাশে বসা মেয়েটার সাথে শ্রাবণ খুব হেসে হেসে কথা বলছে, আর মেয়েটা কথা বলতে বলতে বারবার শ্রাবণের হাতের ওপর হাত রাখছে। মেয়েটির এমন আচরণ দেখে যেন গায়ে জ্বালা করছে বৃষ্টির। বৃষ্টি মনে মনে বলল, ওই আলট্রা মডার্ন শাকচুন্নি পেতনিকে ইচ্ছা করছে কানের নিচে কষিয়ে কয়েকটা দেই। বেদব মেয়ে, কথা বলার ছলে বারবার কিভাবে ওনার গায়ে হাত দিচ্ছে দেখো, যেন উনি ওর কোন জন্মের জামাই লাগে। কথাগুলো বলেই রাগে নিচে নাকটা ঘষে নিল বৃষ্টি, তারপর আবার নিজেই নিজেকে বলল, বৃষ্টি তুই এসব কি বলছিস বলতো? তুই কেন ওই মেয়েটাকে দেখে এমন রেগে যাচ্ছিস? ও যা খুশি করুক শ্রাবণের সাথে, তাতে তোর কি? তুই কি ওনাকে ভালোবাসিস? না না, ইম্পসিবল, একেবারেই ইম্পসিবল। আমি ওনাকে ঘৃণা করি, তাই ওই মেয়েটা ওনার হাত ধরুক বা গলায় ঝুলে পড়ুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি বরং এখন চিন্তা করি কি করে ওনার রুমে ঢুকতে পারবো। কথাগুলো ভেবে বৃষ্টি আশেপাশে খোঁজা শুরু করলো, বাসায় ঢোকার আর কোনো রাস্তা আছে কি না। কিন্তু না, এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা বৃষ্টির চোখে পড়ল না। তাই বৃষ্টি ভাবল ও ওইখানে বসেই অপেক্ষা করবে ভিতরে যাওয়ার জন্য সুযোগের। যেই ভাবা সেই কাজ, বৃষ্টি ফুলগাছের আড়ালে বসে রইল শ্রাবণরা সরে যাওয়ার অপেক্ষায়। একটু পর বৃষ্টি দেখল শ্রাবণের সাথে ওই মেয়েটা কোথায় যেন যাচ্ছে, সাথে শ্রাবণও এগিয়ে দিতে যাচ্ছে গেটের বাইরে। বাসার ভিতরে ঢোকার এটাই সঠিক সময়। বৃষ্টি আশেপাশে চোখ বলিয়ে আর দেরি না করে বাসার ভিতর ঢুকে পড়ল, তারপর পা টিপে টিপে সোজা চলে গেল শ্রাবণের রুমে। কিন্তু রুমে পৌঁছলেও কিছু খুঁজবে কি তার আগে ভয়ে যেন বৃষ্টির গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বৃষ্টির এখন মনে হচ্ছে ও যেন ইচ্ছে করে ক্ষুধার্ত বাঘের গুহায় ঢুকে পড়েছে মরার জন্য। ভয়ে বৃষ্টির ছবিগুলো খোঁজার কথাই ভুলে গেছে। এমন সময় বৃষ্টি দেখেছে শ্রাবণ ফোনে কথা বলতে বলতে রুমের দিকেই আসছে। এটা দেখে বৃষ্টির এবার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। বৃষ্টির এখন কি করবে ভেবে না পেয়ে দৌড়ে ব্যালকনিতে গিয়ে লুকায়। বৃষ্টি ব্যালকনিতে গেলে শ্রাবণ রুমের ভিতরে এসে দরজা লাগিয়ে ফোনের ওই পাশের লোককে বলে, আচ্ছা আমি এখন ফোন রাখছি, তুমি আরো লোক লাগিয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করো, বাই। কথাগুলো বলেই ফোনটা কেটে দিয়ে বিছানার ওপর ফোনটা রেখে দিল শ্রাবণ। এদিকে ভয়ে বৃষ্টি শেষ, গলা শুকিয়ে যেন মরুভূমি হয়ে গেছে বৃষ্টির, এখন পানি না খেলে হয়তো মরেই যাবে ও।
বৃষ্টি আশেপাশে পানি খুঁজতে শুরু করলো, আর তখনই ওর চোখ পড়ল ব্যালকনিতে ছোট্ট একটা টি টেবিলের ওপর রাখা একটা বোতলের দিকে। বৃষ্টি বোতলের জিনিসটাকে ভয়ে ও পিপাসায় পানি ভেবে ঢকঢক করে পুরোটা সাবার করে দিল। এদিকে শ্রাবণ নিজের গায়ের টি শার্ট খুলে গোসলের জন্য রেডি হচ্ছে। যখনই শ্রাবণ ওয়াশরুমে ঢোকার জন্য পা বাড়ালো, তখনই ব্যালকনি থেকে কিছু পড়ে ভেঙে যাওয়ার শব্দ পেল শ্রাবণ। শব্দ পেয়ে শ্রাবণ আর ওয়াশরুমে না গিয়ে ভ্রুকুচকে ব্যালকনির দিকে এগিয়ে গেল। ব্যালকনিতে গিয়ে শ্রাবণ যা দেখল তাতে শ্রাবণের চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম হলো। শ্রাবণ দেখল বৃষ্টি ওর ব্যালকনিতে রেখে যাওয়া মদের বোতলের সবটুকু মদ খেয়ে ফেলছে। এখন আর মদ বের হচ্ছে না বলে রাগের বসে বোতলটা আচ্ছান মেরে ভেঙে কোমরে হাত দিয়ে রাগি লুকে দাঁড়িয়ে আছে। বৃষ্টিকে এই অবস্থায় দেখে শ্রাবণ অবাক চোখে তাকিয়ে ভ্রুকুচকে বলল, বৃষ্টি তুমি এখানে কি করছো? এখানে কখন এলে তুমি? আর কি করেছো এসব? তুমি কি এটা খেয়েছো নাকি? শ্রাবণের কথা শুনে চোখ ছোট্ট ছোট্ট করে মাথাটা একদিকে হেলিয়ে শ্রাবণের দিকে তাকালো বৃষ্টি। তারপর শ্রাবণের কাছে এগিয়ে আসার জন্য পা তুলতেই শ্রাবণ বৃষ্টিকে থামিয়ে দিয়ে বলল, এই দাঁড়াও দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আমি তোমায় নিয়ে আসছি। ওখান থেকে এক পা এগিয়ে আসলে পায়ে কাঁচের টুকরা ঢুকে যাবে। শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছু না বলে মুখটা ছোট্ট বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। বৃষ্টিকে দেখতে এখন একদম নাদুস নদুস বাচ্চার মতো লাগছে। শ্রাবণ কাছের টুকরোগুলোকে পাশ কাটিয়ে বৃষ্টির কাছে গিয়ে বৃষ্টির দিকে পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বলিয়ে নিয়ে কিছু না বলেই বৃষ্টিকে কোলে তুলে নিল। তারপর আবার কাছের টুকরোগুলোকে পাশ কাটিয়ে বৃষ্টিকে নিয়ে রুমের দিকে হাঁটা দিল। আর তখনই বৃষ্টি শ্রাবণের উন্মুক্ত ফর্সা বাহুতে সজোরে কামড় বসিয়ে দিল। আচমকা এমন কামড় খাওয়াই বৃষ্টিকে কোল থেকে নামিয়ে দিল শ্রাবণ। তারপর ধমক দিয়ে বলল, এই মেয়ে, এই রাক্ষস হয়েছ নাকি? এভাবে আমায় কামড় কেন দিলে? আর একটু হলে তো রক্ত বের হয়ে যেত। শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছু না বলে আশেপাশে কি যেন খোঁজাখুঁজি করতে লাগলো। শ্রাবণ বৃষ্টির হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে আবারও ধমক দিয়ে বলল, এই মেয়ে, আমি কিছু বলছি শুনতে পাও না তুমি? আর এদিক ওদিক কি খুঁজছো তুমি? শ্রাবণের কথা শুনে বৃষ্টি ঠোঁট উল্টে বলল, মশলা ছাড়া খেতে মজা লাগলো না, তাই মশলা খুঁজছি মুরগিটাকে রোস্ট করে খাবো বলে। ইয়াম্মি হবে গুলুমুলু মুরগিটা। কথাটা বলেই বৃষ্টি চিহোপা বের করে এমন ভাব করলো যেন খুব টেস্টি কিছু খাওয়ার প্ল্যান করছে। বৃষ্টির এমন কাণ্ড দেখে আর কথা শুনে শ্রাবণ রাগি গলায় জিজ্ঞেস করলো, এখানে তুমি মুরগি কই পেলে বৃষ্টি, যে রোস্ট করে খাবে? আর বাচ্চাদের মতো এমন কেন করছো মুখটা? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সেই গুলুমুলু সাদা মুরগিটা, তাকে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে রোস্ট করে খাবো। কথাগুলো শ্রাবণের বুকের দিকে ইশারা করে বলল বৃষ্টি। বৃষ্টির এমন কথা শুনে শ্রাবণ বড় বড় চোখ করে বলল, হোয়াট ননসেন্স, আমাকে তোমার সাদা মুরগি মনে হচ্ছে? মজা করার আর জিনিস পেলে না, মারব কষি একচর। শ্রাবণের কথা শুনে হা হা করে হেসে দিল বৃষ্টি। তারপর বলল, আমার মুরগিটা দেখি আবার রাগ করেও কথা বলে। আসো মুরগি আসো, তোমায় আমি অনেক আদর করে চিবিয়ে চিবিয়ে খাবো, ইয়াম্মি লাগবে। কথাগুলো বলতে বলতেই শ্রাবণের কাছে এগিয়ে গেল বৃষ্টি। তারপর শ্রাবণ কিছু বুঝে ওঠার আগেই শ্রাবণের বুকে আর একটা কামড় বসিয়ে দিল। এবারের কামড়টা আরও জোর ছিল, যার ফলে শ্রাবণ একটু আহ শব্দ করে উঠল। বৃষ্টি শ্রাবণকে ছেড়ে দিয়ে বলল, ইস, রোস্টটাকে ভালো মতো সিদ্ধ করতে হবে, খুব শক্ত। ওই মুরগি, তুমি আমার সাথে চলো তো, আমি তোমায় ভালো করে কেটে রেঁধে সিদ্ধ করে খাবো। বৃষ্টির কথা শুনে এবার রাগ উঠে গেল শ্রাবণের। শ্রাবণ ঠাস করে বৃষ্টির গালে একটি চর বসিয়ে দিল, তারপর নিজের গায়ে একটি টি শার্ট পরে নিল। শ্রাবণের হাতে চর খেয়ে বৃষ্টি ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় গান ধরল, ও মুরগি, ও মুরগি রে, তুই অপরাধী রে, আমার যত্নে করা মাখা মশলা পাতি তরকারি আইনা দে, তোরে অনেক আদরে রোস বানাইয়া খামু আমি রে, আমার মুরগি ডারে জামা পরানোর তোকে অধিকার দিল কে।
বৃষ্টির মুখে এমন গান শুনে শ্রাবণ রীতিমতো 440 ভোল্টের ঝটকা খেল। শ্রাবণ বেশ ভালো করেই বুঝতে পারছে যে বৃষ্টির ভালো মতো নেশা হয়েছে, যার কারণে ও এমন আপল তাবল বকাবকি করছে। তাই শ্রাবণ শান্ত গলায় বৃষ্টির কাছে এগিয়ে এসে বলল, বৃষ্টি সোনা, তুমি না ভালো মেয়ে, এভাবে কাঁদতে হয় না সোনা। আর ওটা মুরগি ছিল না তো, তুমি ভুল দেখেছো সোনা। না না, আমি ভুল দেখিনি, তুমি পচা, তুমি আমার মুরগিটাকে জামা পরিয়ে দিছ। আমি দেখেছি আমার মুরগিটাকে সাদা আর সুন্দর ছিল, আমি মুরগির রোস্ট খাবো। বৃষ্টির চিৎকার শুনে কানে হাত দিল শ্রাবণ। বৃষ্টির ভালো করেই বুঝতে পারছে এখন রাগ দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ বৃষ্টি এখন নিজের মাঝে নেই। শ্রাবণ বৃষ্টিকে বুকে জড়িয়ে ধরে বলল, বৃষ্টি শোনা, প্লিজ তুমি কেঁদো না, আমি তোমায় আরেকটা মুরগি এনে দিব, অনেক সুন্দর দেখে। এখন একটু শান্ত হও আর এখানে চুপ করে বসো। সত্যি এনে দিবা তো? এনে দিব সোনা, প্রমিস।